ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আমার গ্রো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটিতে দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস টেন ক্লাস টেনে যারা পড়ছ তাদের জন্য ভূগোল বিষয়টি থেকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমন্ডল দ্বিতীয় অধ্যায়টি আমি আলোচনা করব বায়ুমন্ডল অধ্যায়টি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এর আগের ভিডিওতে আমি প্রথম অধ্যায়টি আলোচনা করে দিয়েছি এবং কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দু হাজার একুশে কি আসতে পারে কোনগুলো তোমরা এখন থেকে তৈরি করবে সেই প্রশ্ন কিছু আমি সাজেশন হিসাবে দিয়েছি এবং ফাইনাল সাজেশান অবশ্যই পরীক্ষার আগে আগে আমি তোমাদেরকে দিয়ে দেব তো আজকের ভিডিওটিতেও আমি এই অধ্যায়টি আলোচনার পর শেষের দিকে বলে দেব যে এই অধ্যায় থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে এখন থেকে তৈরি করবে আগামী দু হাজার একুশ মাধ্যমিক পরীক্ষার জন্য তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এই অধ্যায়টি থেকে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন থাকবে এবং তিন নম্বরের একটি থাকবে আর দুই নম্বরের একটি প্রশ্ন থাকবে তো কোন প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করবে আগামী দু হাজার একুশ মাধ্যমিক পরীক্ষার জন্য আমি ভিডিওর শেষের দিকে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করে দেবো তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে দেখতে থাকো আর চ্যাপ্টারটি আলোচনা করে দিচ্ছি তো চ্যাপ্টারটা তোমরা একটু আমার কথাগুলো মন দিয়ে শুনে নাও এবং বুঝে নাও তো বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটির মধ্যে কিছু পরিচ্ছেদ রয়েছে এই চ্যাপ্টারটিকে পাঁচটা পরিচ্ছেদে ভাগ করা যায় মোটামুটি পাঁচটা পরিচ্ছেদের মধ্যে ভাগ করা যেতে পারে প্রথম পরিচ্ছেদ তোমাদের এই চ্যাপ্টার থেকে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রথম পরিচ্ছেদ হবে বায়ুমণ্ডলের ধারণা উপাদান ও স্তর বিন্যাস দ্বিতীয় পরিচ্ছেদ বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন তৃতীয় পরিচ্ছেদ বায়ুর চাপ বলয় ও চতুর্থ পরিচ্ছেদ আর্দ্রতা ও অধক্ষেপণ এবং পঞ্চম পরিচ্ছেদ পৃথিবীর মুখ্য জলবায়ু অঞ্চল তো আজকের ভিডিওটিতে আমি শুধুমাত্র প্রথম পরিচ্ছেদটি আলোচনা করেছি তোমরা মন দিয়ে শুনে নাও আর পরবর্তী ভিডিওতে আমি সমস্ত পরিচ্ছেদগুলি আলোচনা করার চেষ্টা করব তো প্রথম পরিচ্ছেদ হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা উপাদান ও স্তরবিন্যাস তো প্রথমে জানতে হবে যে বায়ুমণ্ডল কি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে অদৃশ্য গ্যাসীয় বলয়টি পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ আমরা যার উপর হাঁটাচলা করি যার উপর আমরা রয়েছি সেটাই হচ্ছে ভূপৃষ্ঠ তো সেখান থেকে উপরের দিকে দশ হাজার কিমি পর্যন্ত যে বিস্তৃত অঞ্চলটি রয়েছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল তো বায়ুমণ্ডল কিছু উপাদান নিয়ে তৈরি হয় বায়ুমণ্ডলের উপাদানগুলিকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে গ্যাসীয় উপাদান জলীয় বাষ্প এবং কঠিন উপাদান বিভিন্ন ধরনের গ্যাস বায়ুমণ্ডলে উপস্থিত থাকে কার্বন অক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি এছাড়া জলীয়বায়ুমণ্ডলী একটি গুরুত্বপূর্ণ উপাদান বায়ুমণ্ডলের মধ্যে প্রায় নব্বই শতাংশ জলীয়ব ভূপৃষ্ঠ থেকে প্রায় ছয় কিলোমিটারের মধ্যে উপস্থিত থাকে এছাড়া কঠিন উপাদানের মধ্যে বিভিন্ন ধরনের ধূলিকণা কার্বন কণা লবণ কণা ইত্যাদি বায়ুমণ্ডলের মধ্যে উপস্থিত থাকে তো এরপরে চলে আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলকে দুইভাবে ভাগ করা যায় প্রথমত রাসায়নিক উপাদানের ভিত্তিতে আর দ্বিতীয়ত হচ্ছে তাপমাত্রার উল্লম্ব বন্টনের পার্থক্য অনুসারে বা উষ্ণতার তারতম্য অনুসারে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় এবং রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে ভাগ করা যায় তো রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমন্ডল এবং বা হেটেরোস তো এই হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার এ সম্পর্কে আমি তোমাদের ছবির সাহায্যে বিস্তারিত আলোচনা করছি তোমরা দেখো তারপরে চলে আসছি উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমন্ডলের শ্রেণী বিভাগ তো দেখো তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলিকে এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে তোমরা নিশ্চয়ই এইটে দেখেছিলে একই রকমভাবে একই রকম চিত্রের সাহায্যে ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস দেখানো হয়েছিল তো সেই একই রকম চিত্রের সাহায্যে এখানে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে দেখানো হচ্ছে সেটা ছিল ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ নিচের দিকে এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে উপরের দিকে অর্থাৎ বায়ুমণ্ডল আকাশের দিকে তো এক্ষেত্রে যে স্তর বিন্যাসটি রয়েছে বায়ুমণ্ডলের অর্থাৎ রাসায়নিক উপাদানের তারতম্য অনুসারে দুই ভাগে যে ভাগ করা হচ্ছে সেই চিত্রটা তোমাদের প্রথমে আগে বুঝিয়ে দিই তো প্রথমে রয়েছে হোমোসফিয়ার হোমোস্ফিয়ার স্তরটি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটির নাম হচ্ছে হোমোস্পিয়ার বা সমমণ্ডল এই বা সমমণ্ডল বলা হয় কেন কারণ হচ্ছে যে এই স্তরে বায়ুমন্ডলের যে উপাদানগুলি সমস্ত উপাদানগুলির অনুপাত সমান থাকে বায়ুমন্ডলের যে সমস্ত উপাদান সেই সমস্ত উপাদানগুলি এই স্তরটিতে সমানভাবে বণ্টিত থাকে অর্থাৎ তাই একে বলা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল তারপরে হচ্ছে হেটেরোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার স্তরটি মোটামুটি হোমোস্ফিয়ারের স্তরের পরের অংশ থেকে শুরু হচ্ছে অর্থাৎ অষ্টআশি কিলোমিটার থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত হেটেরোস্ফিয়ার বা বিষমণ্ডল স্তরটি বিস্তৃত তো একে হেটেরোস্ফিয়ার বা বিষমণ্ডল বলার কারণ কি এখানে বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলি সমান পরিমাণে থাকে না অনুপাতগুলি অসমান থাকে তো রাসায়নিক গঠন অনুসারে হেটোর স্তরকে চার ভাগে ভাগ করা যায় নাইট্রোজেন স্তর অক্সিজেন স্তর হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর তো নাইট্রোজেন স্তর রয়েছে এখানে নব্বই থেকে দুশো কিলির মধ্যে অক্সিজেন স্তর রয়েছে দুশো থেকে এগারোশো কিলোমিটার পর্যন্ত আর হিলিয়াম স্তর রয়েছে এগারোশো থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত আর হাইড্রোজেন স্তর রয়েছে তিন হাজার পাঁচশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত তো এক্ষেত্রে দেখো এই স্তরটির মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলি যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলি বললাম এই গ্যাসীয় উপাদানগুলি বিভিন্ন স্তরে বিভিন্ন রকম এক একটা স্তরে এক এক ধরনের বিস্তার অর্থাৎ কোথাও সমানভাবে নেই নব্বই থেকে দুশো কোথাও দুশো থেকে এগারোশো তো এইভাবে এখানে বন্টিত হয়েছে স্তরটির মধ্যে তার জন্য একে হেটোরোস্পিয়ার বা বিষম মণ্ডল বলা হচ্ছে আর হোমোস্পিয়ারের ক্ষেত্রে বায়ুমণ্ডলের সমস্ত উপাদানগুলির অনুপাত কিন্তু সমান ছিল তো এক্ষেত্রে এখান থেকে দুই নম্বরের জন্য একটা প্রশ্ন করে রাখতে পারো হোমোস্পিয়ার বা হেটোরোস্পিয়ার এর মধ্যে পার্থক্য লেখক বা বৈশিষ্ট্য আলাদা করে আসতে পারি হ্যাড্রোসিয়ার বা বৈশিষ্ট্যগুলো তো এই ছবিটা প্রথমে মতো বলবো আমি যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ক্ষেত্রে এই ছবিটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তাহলে তোমাদেরকে আর এক্সট্রা করে পড়ার দরকার নেই এখান থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন তোমরা সেটা লিখতে পারবে যদি এই ছবিটা টোটালি প্র্যাকটিস করে নাও খুব ভালোভাবে তো তারপরে চলে আসবো আমি তাপমাত্রার উল্লম্ব বন্টনের পার্থক্য অনুসারে বা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ তো উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে ছয় ভাগে ভাগ করা যায় প্রথমত হচ্ছে ট্রোপোস্পিয়ার বা ঘনমণ্ডল বা ক্ষুব্ধস্তর বা ক্ষুব্ধমণ্ডল দুই নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার চার হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার পাঁচ হচ্ছে এক্সোস্ফিয়ার ছয় হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বক মণ্ডল তো এই হচ্ছে ছটা ভাগ উষ্ণতার তারতম্য অনুসারে টপোস্পিয়ারকে ঘনমণ্ডল বা ক্ষুব্ধ বলা হয় স্ট্যাটোস্পিয়ারকে শান্তমণ্ডল বলা হয় আর ম্যাগনোটোস্পিয়ার বা কে চৌম্বুক মণ্ডল বলা হয় আর থার্মোস্পিয়ারকে বলা হয় আয়নোস্পিয়ার তো চলো এই ভাগগুলি আমি ছবিটি সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিই তো দেখো এই ছবিটির মধ্যে প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ার এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ অর্থাৎ আমরা যার উপরে হাঁটা চলা করি এটা হচ্ছে ভূপৃষ্ঠের নিচের অংশটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ অর্থাৎ পৃথিবীর ভিতরের অংশ যেমন শিলামণ্ডল গুরুমণ্ডল মন্ডল তোমরা এইটে পড়েছ এইগুলো পৃথিবীর অভ্যন্তর ভাগের মধ্যে পড়ছে এই চিত্রটা ছিল তোমাদের এইটে তোমরা যে পৃথিবীর অভ্যন্তর ভাগে শ্রেণী করেছিলে সেখানে তোমরা দেখেছো সেটা ছিল পৃথিবীর নিচের অংশ তো প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ার স্তর তো এই ট্রপোস্ফিয়ারটি ভূপৃষ্ঠ থেকে মোটামুটি আঠারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো হচ্ছে দেখতে পাচ্ছো ভূপৃষ্ঠ থেকে এইখান থেকে শুরু করে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি আঠারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ার স্তরটি তো এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিচের স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে শুরু হচ্ছে ক্ষুব্ধ স্তর এই স্তরকে বলা হয় এই স্তরের বায়ুতে প্রচুর পরিমাণে ধুলিকণা জলীয়বাষ্প কুয়াশা মেঘ প্রভৃতি থাকে তাই এই স্তরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত ইত্যাদি ঘটনাগুলি এই স্তরেই ঘটে থাকে অর্থাৎ টপসফিয়ার স্তরেই ঘটে থাকে তাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই স্তরে ঘটার জন্য তাই এই স্তরটিকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল তো ট্রপোস্পিয়ারের উপরে যে স্তরটি রয়েছে সেটাকে বলা হয় ট্রপোপজ অর্থাৎ ট্রপোস্পিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হচ্ছে ট্রপোপজ তো পজ কথার অর্থ হচ্ছে পি ই পজ পজ কথার অর্থ হচ্ছে থামা তো এর উর্ধাংশকে এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশকে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরের যে অংশটা এটাকে ট্রপোপোজ বলা হচ্ছে কেন একে ট্রপোপোজ বলার কারণ হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে যত এই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যেতে থাকবে উচ্চতা বাড়ার সাথে সাথে ছয় পয়েন্ট চার ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে তো একদম এই ট্রপোপোজ অংশ পর্যন্ত উষ্ণতা কমতে থাকে তারপরে কিন্তু আর উষ্ণতা এই স্তরে উষ্ণতা কমেও না আর বাড়েও না তার জন্য এখানে পুরো পজ হয়ে যায় অর্থাৎ এখানে থেমে যায় উষ্ণতা বাড়া কমা কিছুই হয় না তো এই জন্য এই ট্রপোস্ফিয়ারের উপরের অংশটিকে অর্ধাংশকে বলা হচ্ছে ট্রপোপজ তার পরের উপরের যে অংশটি রয়েছে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পরে যে উর্ধাংশ রয়েছে উপরের অংশটা আর আরেকটা স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্পিয়ার ট্রপোস্ফিয়ারের উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অর্থাৎ এটার বিস্তার ছিল ট্রপোস্ফিয়ারের বিস্তার ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিমি পর্যন্ত আর স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত তো স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঠিক বিপরীত ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে থাকে অর্থাৎ ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি ইত্যাদি আর স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে ঠিক এই ট্রপোস্ফিয়ারের বিপরীত ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে এখানে প্রাকৃতিক দুর্যোগগুলো ঘটে না অর্থাৎ এই স্তরের মধ্যে থলিকণা বিভিন্ন ধরনের যে গ্যাসীয় উপাদান মেঘ ইত্যাদি ঝড় বৃষ্টি এখানে কিন্তু হয় না তাই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলা হয় টপস বলা হয় ক্ষুব্ধ মন্ডল আর বলা শান্ত মন্ডল দেখো তোমরা একটা দেখতে অর্থাৎ প্যারাশুট এখানে এটা দেওয়া হয়েছে মানে এই স্তরের মধ্যে বিভিন্ন ধরনের যে জেট প্ল্যান রয়েছে বা এই প্যারাসুটগুলো এই স্তরের মধ্যে অনায়াসে যাতায়াত করতে পারে কারণ এরোপ্লেন এই স্তরের মধ্যে যাতায়াত করতে পারে কারণ এইখানটা এই স্তরে সম্পূর্ণ শান্ত এই স্তরটি হচ্ছে সম্পূর্ণ শান্ত স্তর তো সেক্ষেত্রে জেট বিমানগুলি ঝড় বৃষ্টি এড়িয়ে এগিয়ে চলতে পারে সেক্ষেত্রে এদের যাতায়াতে কোনো সমস্যা হয় না তো ট্রপোসফিয়ারের বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আঠারো কিমি তারপরের স্তর হচ্ছে স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারের বিস্তার হচ্ছে আঠারো থেকে পঞ্চাশ কিমি এর পরে যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে যে স্তরটি রয়েছে স্ট্রাটসফিয়ারের উপরে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার তো এই মেসোস্ফিয়ারের বিস্তার হচ্ছে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে জিরো থেকে আঠারো স্ট্র্যাটোস্ফিয়ার আঠারো থেকে পঞ্চাশ আর মেসোস্ফিয়ার হচ্ছে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত এই স্তরটির বিস্তার তো এই স্তরে বায়ুর তাপমাত্রা এই দুটি স্তরের তুলনায় অনেক কম মেসোস্ফিয়ার স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই স্তরের মধ্যে বিরাজ করে তো যেহেতু এই স্তরের তাপমাত্রা অত্যধিক কম এই স্তর মহাকাশ থেকে যে সমস্ত উল্কাগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে সেই উল্কাগুলি এই স্তরের মধ্যে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় আর এই স্তর মহাকাশ থেকে বিভিন্ন ধরনের উল্কাগুলোকে ভূপৃষ্ঠের দিকে আর আসতে দেয় না এখানেই পুরো নিঃশেষ হয়ে যায় এই স্তরের মধ্যেই মেসোস্ফিয়ার স্তরের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার তো আয়নোস্ফিয়ার স্তরের বিস্তার হচ্ছে মোটামুটি মেসোস্ফিয়ার স্তরের পরে আশি থেকে ছশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ মেসোস্ফিয়ারের পরে তোমরা দেখতে পাচ্ছো আশি থেকে মোটামুটি ছয়শো কিলোমিটারের মধ্যে এই আয়নোসফিয়ার স্তরটি রয়েছে তো আয়োনসফিয়ার হচ্ছে মেসোস্ফিয়ারের পরবর্তী স্তর তো এই স্তরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহগুলি রয়েছে উল্কা রকেট ইত্যাদি এই স্তরের মধ্যে রয়েছে রকেট স্তরের মধ্যে যাতায়াত করে তো এই স্তরের মধ্যে কৃত্রিম উপগ্রহ যেহেতু উপস্থিত থাকে তার জন্য এ বেতার সংযোগ রয়েছে সেটাকে এই স্তর রক্ষা করে অর্থাৎ আমরা যে রেডিও শুনতে পাই বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে সমস্ত কাজগুলো করছি বর্তমানে তো সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয় এই স্তরটির মধ্য থেকে আর এই স্তরের মধ্যে দেখা যায় মেরুজ্যোতি বা অরোরা বা প্রভা দেখা যায় এই স্তরের মধ্যেই আয়নোস্ফিয়ার এর পরের স্তর হচ্ছে এক্সোস্পিয়ার যার বিস্তার হচ্ছে আয়নস্পিয়ারের পরেই মোটামুটি ছশো থেকে পনেরোশো অর্থাৎ এক হাজার পাঁচশো কিলোমিটার এর মধ্যে এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত এক্সোস্পিয়ার স্তরটি বিস্তৃত এক্সোস্পিয়ার স্তরের মধ্যে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রভাব লক্ষ্য করা যায় এক্সোস্ফিয়ার এই স্তরটি ধীরে ধীরে মহাশূন্যের দিকে চলে গেছে অর্থাৎ মহাশূন্যে ধীরে ধীরে মিলিয়ে গেছে তারপরে সবার শেষ যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার অর্থাৎ এই স্তরে কোনো বায়ুমণ্ডল থাকে না এখানে কোনো বায়ু থাকে না এটার বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার উপরে অর্থাৎ এক্সোস্ফিয়ার স্তরের উপরের স্তর হচ্ছে এটা তো এক্সপিয়ার এক হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তার উপরে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে এই ম্যাগনেটোস্পিয়ার স্তর এই স্তরটি সম্পূর্ণ বায়ু শূন্য এখানে কোনো বায়ু থাকে না অর্থাৎ একদম মহাশূন্য রয়েছে এই স্তরটি তো এই স্তরটি ম্যাগনেটো স্তরটি হচ্ছে সর্বোচ্চ স্তর তো এই ছবিটা তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এই ছবিটা প্র্যাকটিস করে নিলে তোমাদের পরীক্ষাতে শর্ট প্রশ্ন লং প্রশ্ন সব কিছুতেই তোমরা কিন্তু উত্তর দিতে সক্ষম হবে এই ছবিটা শুধুমাত্র মুখস্থ করলে আর এক্সট্রা করে কোনো প্রশ্নের উত্তর করার প্রয়োজন নাই এরপরে তোমাদের সামনে আলোচনা করব যে আগামী মাধ্যমিক দু হাজার জন্য এই পরিচ্ছেদ থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে পাঁচ নম্বরের প্রশ্ন এই পরিচ্ছেদ থেকে তৈরি করার দরকার নেই এখান থেকে আমি তিন নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা তৈরি করবে প্রথমত হচ্ছে বায়ুমণ্ডলের উপাদানগুলি কী কী সে সম্পর্কে আলোচনা করো এগুলো হচ্ছে তিন নম্বরের প্রশ্ন স্ট্যাটোস্পিয়ারের বৈশিষ্ট্য আলোচনা করো ওজন স্তরের গুরুত্ব আলোচনা করো টপোস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল এবং শান্ত মণ্ডল বলে কেন এটা দুটো আলাদা আলাদা প্রশ্ন দুই নম্বরের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে আর ওজন স্তর ধ্বংসের কারণ ও ফলাফল এটা যদি একসাথে করে নাও ওজন স্তরের গুরুত্ব ধ্বংসের কারণ এবং ফলাফল এই তিনটা প্রশ্ন একসাথে আসলে পাঁচ নম্বরের আসতে পারে তো এখান থেকে এই পরিশেষ থেকে পাঁচ নম্বরের প্রশ্ন তৈরি করার কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে তোমরা তিন নম্বরের জন্য তিন এবং দুইয়ের প্রশ্নগুলো তৈরি করবে এই যেই প্রশ্নগুলো বললাম খুব ভালোভাবে তৈরি করবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এইগুলো দু হাজার একুশের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি মাধ্যমিক দু হাজার একুশের জন্য তোমাদের ভূগোল থেকে সম্পূর্ণ গাইড করব।